ভালো এটা নিবার করছি বা আমাদের এই বহৎ ব্যবসা বয়স আজকে 8 বছর ব্যবসা বয়স আমি আস্তে একবারই এতগুলো বড় গরু একবারে কালেকশন করে নিলাম আমাদের এর যদি কোটি টাকা নিয়ে ঘোরে যদি কোনো রকম ক্ষয় ক্ষতি হয় তার দায়ভার আমার আচ্ছা আমার প্রথম থেকে শুরু থাকো আমি একটা প্রবাসী মালয়েশিয়া 10 বছর বিদেশ করে এসে ব্যবসা করতেছি প্রবাসীদের জন্য আলাদা একটা সার থাকবে আচ্ছা আচ্ছা সব সময় 2-4 5000 টাকা আলাদা একটা সার প্রবাসীদের জন্য কম সব সময় কম থাকবে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই অক্টোবর দুই হাজার তেইশ কৃষি অ্যান্ড চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রবি ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আলমভাই এখান থেকে গরু বিক্রি করে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভি পাওয়া যায় এখন ওনার খাবারের নতুন যে গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ গাব অবস্থায় থাকা গাভী কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনশাআল্লাহ বেচা কেমন এখন আল্লাহ খুব ভালো বেচা দিচ্ছে বাজার কেমন যাচ্ছে গাভীর বাজার বেশিও বলবো না কম কমও বলবো যাচ্ছে কেমন মোটামুটি যাচ্ছে আচ্ছা মোটামুটি সাতদের মধ্যে আছে আলম ভাইয়ের পরিচয়টা যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে জানাবেন আমার নাম মোহাম্মদ আলম হোসেন রবি ইন মালিক পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়নের

ব্যবসা করতেছি প্রবাসীদের জন্য আলাদা একটা সার থাকবে আচ্ছা আচ্ছা সব সময় 2 4 5000 টাকা আলাদা একটা সার প্রবাসীদের জন্য কম সব সময় কম থাকবে ইনশাআল্লাহ তো মোটামুটি কেমন রেটে আজকে গরু দেখাবো রেট তো মেলা আছে আজকে রেট আছে 170 থেকে 3.5 লাখ পর্যন্ত গাবি 350 এর গাবিও আছে জি দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে আচ্ছা যদি সরাসরি আসে কি কি সুযোগ সুবিধা দেন থাকা খাওয়া থেকে শুরু করে আর কি কি আমার এখানে আসবে 2 4 দিন থাকে দেখে শুনে পছন্দ হলে নেবে না হলে চলে যাবে জাস্ট আপনাদের

এক নম্বর সিরিয়ালে আলম ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এরকম গরু কয়টা আছে আজকে এই গাভী গাভীগুলো আসলে ক্যামেরাতে কেমন দেখা যায় জানি না সরাসরি এসে কিনতে হবে ছোট গাভীগুলো ক্যামেরাতে বড় করা যায় বড় গাভী আসলে কোনো উপায় থাকে না তাই যারা ছোট কেনেন আর বড় কেনেন সরাসরি আসবেন সরাসরি গরু উত্তম আচ্ছা ফিজিয়ানের দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা দেবে পেটে বাচ্চা কত মাসের গাভিন এখন এখন মোটামুটি আঠারো দিন টাইম মাসের গাভিটা বাচ্চা প্রভাব করতে শান্তশিষ্ট কেমন একটু দেখানো যাবে গাভিগর খুব শান্ত না হলে কিনা লাগবে দেখেন এর আগের বিয়ে কোথা থেকে এটা সংগ্রহ করা ভাই আগের বিয়ে রেকর্ড কি জানা আছে এটা আগের বিয়ে আঠারো উনিশ দুধ হয়েছে গরুটা আঠারো থেকে উনিশ কিভাবে জানলেন এটা দিয়ে গারস্তর বা আশায় ছিল কথা জি আপনাদের আইডিয়া কি বলে ঠিক বলছে ঠিকই বলছে ইনশাআল্লাহ এবার যে যা গা আছে দেখেন উনি যা বলিছে এটা কিন্তু হওয়ার পর কিন্তু বাচ্চা দেবে আচ্ছা এখন সময় আর কতদিন আছে এটা আঠারো দিন টাইম আছে এখন আঠারো দিন ফুল সময় আছে আচ্ছা প্রেগনেন্ট কিনলে গ্যারান্টি কি কি দেন আমার কাছ থেকে গাভী গরু প্রেগনেন্ট কিনলে বাট এবং জরায়ু এই দুইটা গ্যারান্টি কেউ যদি বাচ্চাটা বের করে নিতে চায় অনেকেই রিস্ক মনে করে বাচ্চা সহ গাবি খোঁজে প্রেগন্যান্ট কিনতে ভয় পায় তো তারা যদি এখান থেকে বাচ্চাটা প্রসব করায় নাই কোন কি কোন সুযোগ সুবিধা হ্যাঁ সুযোগ সুবিধা আছে আমার দেওয়া যাবে টাকা পয়সা কিভাবে দিতে হবে টাকা পয়সা হাফ দিতে হবে আর বাদ বাকি বাচ্চা প্রসব করা ফুল দেওয়ার প্রয়োজন নাই না আচ্ছা এই গাবিটার এই বিএনএ কত লিটারের আইডিয়া থাকবে এটা মোটামুটি 22 23 দুধ থাকবে আচ্ছা এটা হচ্ছে ব্যাপারীর আইডিয়া মানে আপনার আইডিয়া যারা কিনবেন নিজের চোখের আইডিয়াতে কিনতে হবে জি দাম কত চাচ্ছেন ভাই চা দাম হচ্ছে 3 লক্ষ

এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা হলিস্টিয়ান ফিজিয়ান পার্সেন্ট কোনটার কম কোনটার বেশি ওইটার হলিস্টিয়ান ফিজিয়ান বেশি এটার একটু কম এটার কারণ মাথার চোখটা হলো জারসি শুধু চোখটাই জারসি আর সবই হয়েছে এলা চোখে হয়েছে নাকি বয়স কয় দাঁত এটা হলো চার দাঁত দ্বিতীয় বাচ্চা দেবে চার দাঁত দ্বিতীয় বাচ্চা এগুলোর ওজন কেমন আছে ভাই এটা মোটামুটি তো 12 থেকে 13 মন ওজনই আছে লাইভওয়েট লাইভওয়েট আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানের জি

চোদ্দ দিন ফুল টাইম আছে এটা দুধের আইডিয়া কত লিটার দিবেন এটা দুধের আইডিয়া হচ্ছে বাইশ লিটার গ্যারান্টি থাকবে ভাই বাইশটা গ্যারান্টি জি গ্যারান্টি জি গাভেই গাভেই কম হলে কম হলে আমার নিয়ে আসবেন নিয়ে আসবো গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া আমার আচ্ছা দাম কত এটা চা দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই আগেরটা তিন লক্ষ পঞ্চাশ জি মোটামুটি ছয় লক্ষ চল্লিশ জি একদম বলে দেন তো ছোট করে দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকায় এত বড় গরুতে দশ হাজার তারপর দাম দরের একটু সুযোগ আছে দর সুযোগ রেখে বলছেন জি ছয় লক্ষ তিরিশ দাম চাওয়া দুইটাতে যারা কিনবে দরদাম করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গাবি দেখাই আর এই গরু দুইটা নিলে তো ইনশাল্লাহ যেভাবে বলেন চল্লিশটা দুধ তো থাকবে চল্লিশটা না পঁয়তাল্লিশটা দুধের দুইটা গরুতে পঁয়তাল্লিশটা গ্যারান্টি আচ্ছা চল্লিশটা থাকলেও যদি দরদাম করে নেয় তার ক্ষতি হবে না চলেন তিন নম্বরের গাবি দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এখানে তিনটা গাভী আছে তিনটারই মাথা এবং তলা এগুলো মানে ইয়াং ইয়াং আর কি প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা এই তিনটাই প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা এটার দাঁত কয়টা এটা দুই দাঁত এটার দুই দাঁত জি সময় কত দিন আছে বাচ্চা দিতে এখনো মোটামুটি আঠারো দিন টাইম আছে বাচ্চা দিতে আচ্ছা এগুলো পিওর হলিস্টিয়ান স্টিয়ান ফ্রিজিয়ান এগুলো কত লিটার হতে পারে ভাই প্রথম বিয়ান যদিও আইডিয়া দেওয়া ঠিক না একটা অভিজ্ঞতা থেকে দেন সতেরো আঠারো করে দুধ হবে আচ্ছা সতেরো থেকে আঠারো কেজি জি এইটার দাম কত এটা চা দাম হয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার এটা হচ্ছে চাওয়া চাওয়া দাম যারা কিনবে

এটা অনেক বড় গরু লম্বায় কয় ফিট আছে আইডিয়া লম্বায় তাও তো মোটামুটি 10 ফিট 10 ফিট নাই 10 ফিট না হলে 1 ফিট কম হবে 9 ফিট আচ্ছা আর এমনি উচ্চতা আমি একটু কাছে গিয়ে যাই দর্শকদের একটু দেখাই এই ভাবে রাখেন আমি একটু কাছে যাই আপনাকে দেখা যাবে ওই পাশ থেকে আচ্ছা গরু কিন্তু অনেক বড় এই যে আমি এই যে গরু আচ্ছা দাঁত বলছেন কয়টা ভাই দুইটা দুইটা একটু দাঁত কি দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে দাঁতটা একটু ধরেন আমরা দর্শকদের দেখাই চলেন দুই দাঁতে প্রথম বাচ্চা এটা হাতির মতো কিন্তু গরু জি 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 চলেন একটু ধরেন তো চলেন এটা টাইম কত দিন আছে এটা মোটামুটি 22 দিন টাইম আছে এখনো 22 দিন জি আচ্ছা এত গরু বড় গরুর সাথে পারা আসলে কঠিন দেখেন দুই দাঁত ছয় হচ্ছে এখনো ফুল হয় নাই দেখছি আচ্ছা শান্ত কেমন একটু দেখি সেই শান্ত যেভাবে সেভাবে হাত দিবেন এটা আচ্ছা দেখেন

বলে দিচ্ছেন ওই বডি দেখে প্রথমে 25 এর 22 গল্প দিয়ে লাভ নাই না 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 22 দে লাভ নাই 18 20 টা দুধ থাকবে কারণ এই গ्राफीটার মার দুধের রেকর্ড আছে 35 টা কিন্তু আমি সেই রেকর্ড বলতে চাই না 18 20 টা দুধ ইনশাআল্লাহ প্রথম ব্যাচ ওজন কেমন আছে এটা তো মোটামুটি 12 মণ ওইটি আছে আচ্ছা আর মোটামুটি এই যে যারা পলিটি গরু কেনে যে দুই দাতে দেখলাম যারা অভিজ্ঞ এই গরুগুলো কিন্তু পরের রাউন্ডে গিয়ে শরীর স্বাস্থ্য অনেক বড় হয়ে যাবে এখন শুধু লম্বা চড়া হয়েছে দাম কত বললেন এটা চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ চাওয়া আলোচনার মাধ্যমে বিক্রি করবেন নাকি আমরা এই পাশে পাঁচ নম্বরে আরো একটি বড় গাভী রয়েছে এই গাভীটা দর্শকদের দেখাবো

কিনে এখানে রেখে বাচ্চা বের করে নিয়ে যেতে পারবে বাচ্চাকে রেস্ট দিয়ে তারপরে পাঠাবেন নাকি হ্যাঁ পাঠানো যাবে তা আচ্ছা বাটটার তো প্রথম বি এনেও গ্যারান্টি প্রথম আমার কাছে বাট এবং যারাই ও গ্যারান্টি ভাই এইটার দুধের আইডিয়া কত লিটার দিবেন দর্শকদের এটা মোটামুটি সতেরো আঠারো দু হাজার সতেরো থেকে আঠারো কেজি দাম কত চাচ্ছেন এটা চা দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার থেকে এটা কিন্তু অনেকটা পালন চলে আসছে দুই লক্ষ চল্লিশ পিছনে একটু জট আছে দুইটা ওগুলো তো বাট না নাকি না 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 বাট ছোট আচ্ছা এই তিনটার একটা দাম বলে দেওয়া যায় না ভাই 5000 করে কম দেওয়া যাবে প্রতি পিসে 5000 কম তারপর দাম আবার দাম দরের সুযোগ আছে চলেন আমরা মাঝারি বডি দুইটা গাবি দর্শক দের দেখি 6 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি 빅 সাইজ গাবি আমাদের সামনে নিয়ে আসলেন বাচ্চা সহ বিশাল পালানের গরুটা কি জাতের এটা এটা হলস্টিন ফ্রিজিয়ামের সাথে জার্সির একটু মিক্স আছে হলস্টিন ফ্রিজিয়ান জার্সি মিক্স

সকালে কত লিটার পাওয়া যায় সকালে একটা করছে এক টানে পনেরোটা দুধ আছে এক টানে জি আর যারা

কম হলে আপনার কম হলে আমার দাম কত চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ জি দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ অনেকেই হয়তো নিতে চাবে এক দাম বলে দেওয়া যায় না একদম ছোট করে একটা দাম বলে দেন যার পছন্দ হবে সে নিবে না হলে দরকার নেই দুই লাখ পঁচাশি দুই লক্ষ পঁচাশি বিশাল ছাড় চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই চলেন সাত নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ

এখন তো পরিপূর্ণ দুধ আসে নাই মোটামুটি মনে করেন সকালবেলা আটটা বিকাল বেলা সাইড ডে বারো তেরোটা দুধ দোয়াচ্ছি এই অবস্থা পরিপূর্ণ দুধ আসতে মোটামুটি পনেরো ষোলো দুধ হয় পনেরো ষোলো না আমি পনেরোটা গ্যারান্টি দিলাম পনেরো লিটার দুধের গ্যারান্টি জি এমনি শান্ত সৃষ্ট হবে কেমন শান্ত আছে আচ্ছা মা বোনটা নিয়ে গিয়ে লালন পালন দহন এগুলো করতে পারবে জি করতে পারবে চারটা বাটের দূরত্ব একটু দেখান চারটা বাটও দেখেন সেই দূরত্ব কিন্তু একটু ধারবার দেখানো যাবে কি হ্যাঁ ধারবার দেখানো যাবে তাহলে সেটা দেন দেখি মায়ের কাছে যায় কিনা

চার আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে তো মোটামুটি এটা পনেরোটা দুধের গ্যারান্টি দাম কত এটা চা দাম হয়েছে এক লক্ষ চাইলে তো মেলাই চা এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রির দাম বলে দেন তো ছোট করে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একশো পঁচাশি কোলে সার বাচ্চা দুধের গ্যারান্টি পনেরোটা একদম একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই চলেন আট নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন এটা বিগ সাইজের এটা বিগ সাইজের গাভী কি জাতের গাভী এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত বয়স 4 দাদ দ্বিতীয় বাচ্চা হয়েছে। 4 দাতে দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা আর কয়েকটা দিন যাওয়ার কথা ছিল কিন্তু গ্যাড করে গরু বাচ্চা দিয়ে দিতেছে। বাচ্চাটা ছোট হইছে দেখেন। আচ্ছা মানে পরিপূর্ণ সময় না বাচ্চা হয় নাই। আগেই হয়ে গেছে। জি। আচ্ছা তো মোটামুটি এখন তো সুস্থ আছে নাকি? হ্যাঁ, সুস্থে সব। কোনো সমস্যা নাই। না, সমস্যা নাই। কোলে কি বাচ্চা? মেয়ে বাচ্চা। বকুন বাচ্চা। জি। পাঁচটরে বয়স কত দিন? আজকে দুই দিন। 2 দিন। জি। আচ্ছা। সম্পূর্ণ সুস্থ আছে? সম্পূর্ণ সুস্থে সব। এখন কত লিটার পানাছেন? 85 মোটামুটি মনাকার কালকে বাচ্চা দেওয়ার পর আটটা গাদা দুধ টানছি দিনে আচ্ছা তো মোটামুটি এগুলো কত লিটারে গাবি হবে আশা করা যায় এটা মোটামুটি চোদ্দ পনেরোশো দুধ দেবে চোদ্দ থেকে পনেরো কেজি দাম কত ভাই এটা চা দাম হলে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি চাওয়া জি আলোচনার মাধ্যমে বিক্রি করবেন জি গরু কিন্তু এটা ওইটার থেকে একটু বড় জি দুধও প্রায় সেম সেমই বললেন জি তবে জাত ওইটা বেশি ভালো আমার কাছে লাগছে জাত পার্সেন্টে ওইটা ভালো আছে এবং বাচ্চাটাও তো এটা নরমাল বাচ্চা দুর্বল বাচ্চা হইছে জি